আমরা বুকিং করে নিয়েছি এসবিএসটিসির বাস 10:50 এর টাইমিং, এখন প্রায় 10টা বেজে গেছে, তাই বেরিয়ে পড়লাম। আমাদের 155 টাকা করে লেগেছে টিকিট আর প্লাস জিএসটি। ফেরার জার্নিটা তো সঙ্গে থাকবেন এটুকু আশা করব, আর এসবিএসটিসিতে ফেরার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন, বাই বাই নিউ দীঘা। উঠে বললাম টোটোতে, 50 টাকা নিল। এখান থেকে 1 কিলোমিটার মতো হবে হয়তো এসবিএসটিসির বাস স্ট্যান্ড, স্টেশনের কাছেই আছে এই বাস স্ট্যান্ড। আমরা এই জাহাজ বাড়ির এখান থেকে উঠলাম। যদিও অনেকের কাছে দীঘা নিজের বাড়ির মতোই পরিচিত, তারপরেও কিছু ইনফরমেশান আপনাদের জন্য, যাদের কাজে লাগতে পারে তারা অবশ্যই ভিডিওটা দেখুন। এই রাস্তাটা অমরাবতী পার্কের দিকে যাচ্ছে। চলে এলাম দীঘার রেল স্টেশন। 1 কিলোমিটার কথাটা হয়তো ভুল বলেছিলাম, একেবারে সামনেই রয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দীঘা ডিপো। দীঘার রেল স্টেশনের জাস্ট উল্টো দিকেই আছে এই বাসের ডিপোটি, এটা এসবিএসটিসি ডিপো। এখান থেকেই যত এসবিএসটিসির বাস ছাড়বে, আমাদের তো বুকিং আছে, তাই চলে এলাম এখানে। আজ আবহাওয়া খুবই বিশৃঙ্খলা সৃষ্টি করছে, কারণ প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে। বেশ কয়েকটা এসবিএসটিসির বাস রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, দেখতে হবে আমাদের কোন বাসটা। আমাদের টোটোয় চাপাটা একটু ভুলই হয়েছে, কারণ ভেবেছিলাম হয়তো 1 কিলোমিটার রাস্তা ব্যাগ আছে, কিন্তু দেখলাম খুবই কাছে। তো নিউ দীঘার একেবারে কাছেই রয়েছে এই বাসটা, তাই আপনারা হেঁটেই চলে আসতে পারবেন এই বাস স্ট্যান্ডে। আপনারা চাইলে প্রাইভেট বাসও বুকিং করতে পারেন। এখানে আমরা আসার সময় প্রাইভেট বাসেই এসেছিলাম, রয়্যাল ক্রুজারে। আর আপনাদের জন্য অনেক রকম প্রাইভেট সংস্থা বাস চালাচ্ছে দীঘার জন্য, আপনারা রেড বাস থেকে দেখে নিতে পারেন কোন কোন পরিবহন সংস্থা এখানে বাস চালায়। আজ এত পরিমাণে হাওয়া দিচ্ছে, প্রচুর পরিমাণে বালি উঠছে, মাঝে মাঝে চোখে তাকানোও যাচ্ছে না। প্রথমে ঢুকে মনে হয়েছিল 4-5টি বাস দাঁড়িয়ে আছে, কিন্তু বাস স্ট্যান্ডটা যে অনেক বড় সেটা পিছনে এসে বোঝা গেল। এখানে অনেক অনেক বাস দাঁড়িয়ে রয়েছে। এখানে টিকিট বুকিং কাউন্টারও রয়েছে, আপনারা চাইলে অফলাইনে টিকিট বুকিং করতে পারেন এখান থেকে। বর্ধমান থেকেও দীঘার বাস ছাড়ছে আলিশায় সকাল 6:30, বিরাটা 6:45। কোন কোন জায়গায় দাঁড়াবে সেটাও লেখা রয়েছে। আর দীঘা থেকে সকাল 9:20 ছাড়বে, এই নাম্বার দেওয়া রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ফোন করে সব ইনফরমেশান নিয়ে নিতে পারবেন। এখানে যাত্রী প্রতীক্ষালয় রয়েছে। ট্রাফিক অফিস স্টাফ রুম এদিকে, আর এখানে এনকোয়ারি রয়েছে। আমাদের বাস দিয়ে দেওয়া হয়েছে, আমাদের বাস নাম্বার হচ্ছে 10-83, এটাই আমাদের বাস। এখানে একটি বোর্ড রয়েছে, সেই বোর্ডে সমস্ত গাড়ির নাম্বার দেওয়া রয়েছে, কোনো অসুবিধাই হবে না, এখানে এসে এই বোর্ড দেখে খুঁজে নেবেন নিজের গাড়ি। আমাদেরও গাড়ির নাম্বার এই যে 10:50 কলকাতা, 10:83 নাম্বার। এই প্রথম গাড়িটাই আমাদের গাড়ি। গাড়ির রূপ দেখে মোটেই পছন্দ হওয়ার কথা নয়, অনেক পুরনো হয়ে গেছে। দীঘা কলকাতা
আমাদের এই গাড়ির নাম্বার 1083। এই বাস স্ট্যান্ডের উল্টো দিকে অনেক অনেক হোটেল রয়েছে, সেই ইনফরমেশন একটু দিয়ে দিই আপনাদেরকে, কারণ যারা বাস স্ট্যান্ডে এখানে এসে নামবেন তাদের জন্য সামনেই অনেক হোটেল। বাস স্ট্যান্ডের উল্টো দিকে পরপর হোটেল, হোটেল সানি, এই হোটেলটা হোটেল ক্যাসুনিয়া। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট কথা, এই হোটেল কটার সামনেই কিন্তু দেখুন সমুদ্র দেখা যাচ্ছে। এই যে হোটেলগুলো শেষ হচ্ছে তারপরেই সমুদ্র, মাত্র 150 মিটার এখান থেকে। এই হলো হোটেল ক্যাসুনিয়া, এখানে আপনি বাজেটের মধ্যে রুম পেয়ে যাবেন, 600 থেকে 900 ভেতরে ডবল বেডরুম নন এসি, আর 1200 থেকে 1800 মধ্যে এসি রুম পাবেন এখানে। হোটেল সানি, এখানেও আপনারা চাইলে রুম নিতে পারেন, এখানে বাজেটের মধ্যেই রুম পেয়ে যাবেন, 600 থেকে 1200 ভেতরে ডবল বেডরুম পাবেন, আবার ট্রিপল বেডরুম 1000 থেকে 1500 ভেতরে আছে, আর এসি শুরু হচ্ছে 1200 টাকা থেকে। এবার আমি আপনাদেরকে আমাদের বাসের ভিতরটা দেখাই। এই বাসটাই আমরা বুকিং করেছি, এখন পুরোপুরি খালি আছে, 2+3 এখানকার সিটগুলো। বাসটা বেশ পুরনো, তাই বাসের চেহারা দেখে খুব একটা পছন্দ হচ্ছে না, কিন্তু আমাদের কাছে যাওয়াটা মেন উদ্দেশ্য, বাড়ি পৌঁছানো, তার জন্য আপাতত এই বাসটাই বুকিং করে নিয়েছি, অনলাইনে বুকিং করেছি 1 আর 2 নম্বর সিট। আমাদের 10:50 বাস, তাই এখনও বেশ কিছুটা সময় আছে, তাই খাবারটা একটু খেয়ে নিই, বাসে তো দীর্ঘক্ষণ বসে থাকতে হবে। ডিম টোস্ট আর বাটার টোস্ট চলে এসেছে। বাস ছাড়ার প্রস্তুতি শুরু হয়ে গেল, বাস সামনের স্ক্রিন মোছা হচ্ছে, গাড়ি স্টার্ট দিল, ঘড়িতে 10:47, আমাদের গাড়ি বেরিয়ে যাচ্ছে দীঘার ডিপো থেকে, আমরা চলেছি কলকাতার উদ্দেশ্যে। ডান দিকেই রয়েছে অমরাবতী পার্ক, এই অমরাবতী পার্কের পিছন দিক দিয়ে আমাদের বাসটা বেরিয়ে যাবে। গাড়ি এসে দাঁড়ালো রামনগর বাজারে, এখান থেকেই শঙ্করপুর যাওয়া যায়। এখানে জ্যাম লেগে গেছে, এটা সাপুয়া, এই জায়গাটা চাউলখোলা মোড়ে পৌঁছে গেলাম, এই চাউলখোলা মোড় থেকে মন্দারমণি যাওয়া যাবে, ডান দিকে রাস্তাটা চলে যাচ্ছে চাউলখোলা মোড়ের দিকে।
এসে দাঁড়ালো নন্দকুমারে। এখন ঘড়িতে প্রায় একটা। এখন ঘড়িতে 1:40, গাড়ি দাঁড়িয়েছে লাঞ্চ করার জন্য। 15 মিনিট দাঁড়াবে, এর মধ্যে কিছু খেয়ে নিতে হবে, তারপর আবার কলকাতার দিকে। এখানেই দাঁড়িয়েছে গাড়ি, এখানেই আমরা কিছু খেয়ে নেব। গাড়ি কোলাঘাটে দাঁড়িয়েছিল, আর লাঞ্চ করার পর গাড়ি আবারও চলতে শুরু করলো। মাত্র 15 মিনিট দাঁড়িয়েছে। ঘড়িতে এখন 3:10, আমাদের বাস এসে দাঁড়ালো সাঁতরাগাছিতে। নেমে পড়েছি সাঁতরাগাছি, কারণ দীর্ঘ বর্ধমান। চেষ্টা করবো এখান থেকে বাস ধরার, বাস ধরে বর্ধমান যাওয়ার। ইনকেস যদি আমাদের পালসিতে না দাঁড়ায়, তাহলে সাঁতরাগাছি থেকে ট্রেন ধরে যাব হাওড়া, আর হাওড়া থেকে ট্রেন ধরে পালসি। মনস্থির করলাম ট্রেন ধরবো, তাই সেখান থেকে হেঁটে যাচ্ছি রেল স্টেশন, আর সেখান থেকে ট্রেন ধরে যাব হাওড়া, হাওড়া থেকে পালসি। চলুন, দেরি করে আর লাভ নেই, বাড়ি ফিরতে হবে তো। গাড়ি যেখানে দাঁড় করিয়েছিল সেখান থেকে ব্যাকে আসছে, কারণ রাস্তার উল্টো দিকে যেতে হবে আমাদের। পুরো জলে বুঝে গেছে, এর মাঝখান দিয়ে যেতে হচ্ছে এখন। রাস্তাটা জলে পূর্ণ। পুরো অংশটা জলে ডুবে গেছে, তারই মধ্য দিয়ে যাতায়াত চলছে। একেবারে সমুদ্র পার করছি যেন, এই জুতো পরে সাঁতরাগাছি স্টেশন যাচ্ছি। রাস্তাটা পুরোটাই জলে ডুবে গেছে, তারই মধ্যে দিয়ে চলেছি। ট্রেন ধরবো, টিকিট কাটা হয়ে গেছে, চলে এলাম সাঁতরাগাছি স্টেশনে। কিন্তু কীভাবে এলাম সেটাও দেখাই, জুতো হাতে নিয়ে। বর্তমান পরিস্থিতি সাঁতরাগাছি, যেখানে জলে ডুবে গেছে, যার জন্য খালি পায়ে জুতোকে হাতে নিয়ে যেতে হচ্ছে। এটা নতুন অভিজ্ঞতা, দীঘার সমুদ্রের মতো।
চলে এলাম সাতরাগাছি স্টেশনে। এইখান থেকে ট্রেন দেবে হাওড়া যাওয়ার। আমাদের ট্রেন 3:25 এখানে সাতরাগাছিতে, তারপর হাওড়া দেখি কটায় পৌঁছায়। সাতরাগাছি থেকে আমাদের ট্রেন 3:25, হাওড়া পৌঁছাবে 4:05, আর আমাদের হাওড়া থেকে ট্রেন আছে 4:30 সময়, বর্ধমান লোকাল মেল লাইন। ট্রেন প্রায় 40 মিনিট লেট থাকার পর এতক্ষণে খবর হলো হাওড়া যাওয়ার ট্রেন আসছে, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। উঠে পড়িস ট্রেনে। আমাদের ট্রেন দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে, 4:30-এর মধ্যে ঢুকে গেছে ট্রেন, এরপর সামনের দিকে যাচ্ছি আমরা। খবর হয়ে গেছে 4:45-এর টাইম, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। চলে এলাম ট্রেনের কাছে, এখন 4:36, 4:45-এ ছাড়বে ট্রেন। উঠে বসলাম ট্রেনে, ট্রেন ছাড়বে এবার বর্ধমান হাওড়া মেল লাইন লোক, 4:45। ঘড়িতে 6:47, আমাদের ট্রেন এসে দাঁড়ালো পালসি স্টেশনে, আর ব্লগও শেষ হলো। কেমন লাগলো এই ব্লগ অবশ্যই কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।